এরা পোষা করে একবারে কুকুরকে কোলে নিয়ে নিয়ে হাঁটে দেখেন না বিদেশে ওই কুকুরেরা এরা ওয়াজ্জব হতে পারে জাতি এরা কপল সমাজে অত্যন্ত পরিণামি বলে সাংবাদিকদের কলঙ্কিত করতে চায় না যেসব সাংবাদিকরা ফেসবুকের দালালি করেছেন তারা এখনো বসে আছে এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ফেসবুক মানে শুধু হাজিরা নয় তার সাংগ বাঙ্গ যারা আছে সাংবাদিকের মতো যারা আছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে ওই দালালদেরকে চিহ্নিত করতে হবে না হলে সমাজের যে সংস্কারের কথা বলছেন সেই সংস্কার পুরো অবস্থাতে সম্ভব নয় সাংবাদিক বাইরের বলি সাংবাদিকরাই একমাত্র সাংবাদিকতাকে বাঁচাতে পারে আজকে সাংবাদিকদের ধ্বংস করে দিয়ে চাপে জানে বাংলাদেশের সাংবাদিকতা বলে কিছু ছিল না মুক্ত গণমাধ্যম সূচকে 180টি দেশের মধ্যে বাংলাদেশ 163 নম্বরে নিয়ে গেছে আছে কি কারণে এই যে অপসাংবাদিকতার কারণে সত্য লিখতে পারা যেত না ওর কথা বলা যেত না যতটুকু সরকারের চাপ তার চেয়ে বেশি আমরা দরদার সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ করে ফেলেছিলাম আমরা নিজেরাই নিজেরাই নিউজ দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তাই বলি যে সাংবাদিকতা এই সাংবাদিকতা বাঁচাতে হলে সাংবাদিকরা একমাত্র পারেন আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে স্পষ্ট কঠিন ঐক্য আমাদের থাকতে হবে দেশপ্রেম আমাদের মধ্যে থাকতে হবে সততা হলুদ সাংবাদিকতার তত্ত্ব সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আমরা যদি সাহস করে সেদিন ভুক চেপে সবাই দাঁড়াতে পারতাম সংবাদপত্রের আজকে যে ভয়ঙ্কর অবস্থা যেটা স্বাধীনতা তুলে দিয়েছে সেটা হতো না সাগর 1960 জন সাংবাদিকের জীবন দিতে হতো না অসবর সাংবাদিককে কারাগারে দিতে হতো না এর জন্য দায়ী আমরা তাই আজকে আমি মনে করি আমাদের মধ্যে আজকে একটা স্পষ্ট প্রতিরক্ষ করে তুলতে হবে কাদের যারা সত্যিকার অর্থে সাংবাদিক যারা দলদস্যা যারা সাদাকে সাদা কালোকে কালো বলতে পারেন যারা গুলির সামনে মুখ চেপে দাঁড়িয়ে বলতে পারেন যে আমি সত্য বলবো সত্যের সাথে কোনো আপোষ নেই সেই সাংবাদিক আজ বড্ড প্রয়োজন আমি আবার বলি সাংবাদিকদের একমাত্র সাংবাদিকরাই রক্ষা করতে পারেন আর সেই জন্য আমাদের আজ ঐক্য দরকার এবং আগামী যারা ফেসিবাদ আসতে না পারে সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে ফেসিবাদের বিরুদ্ধে আজকে কণ্ঠ মিলিয়ে কাজ করতে হবে গলায় গলায় মিলিয়ে কাজ করতে হবে হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে সময় বেশি নেই ঈশ্বর আগামীতে কখনো সুযোগ হলে আবার কথা বলবো সাংবাদিকের বিভিন্ন বিষয় নিয়ে আজকে এই আয়োজন থেকে আমি ধন্যবাদ জানাই প্রেস কনফারেন্স আর প্রেস কনফারেন্স থাকলো হাসিনা এটা একটা সম্পদ দ্বারা সবাই পরিণত হয়েছিল এই দায় আমরা এড়াতে পারি না যখন ছাত্রদের বুকে গুলি চালাচ্ছিল রক্তপাত হচ্ছিল টাকার পিস টাকা কারো লাশ না লাল লাল হয়ে গেল বাংলাদেশ কেঁদে উঠলো কেঁদে উঠলো বিশ্বমান বিশ্ব সমাজ বাড়ার আকাশ বাতাস বাড়ি হয়ে উঠল শোকের মাতম ঘরে ঘরে মা মরে রানে মাসো রাস্তায় বিবেক বান সকল